চাঁদ কোন দিক দিয়ে আসে দাদা? আরে টয়লেট, আমি তো চাঁদ কি অত্যাচার করতেছিল, আর একদিক দিয়ে ভিএসএস এবং টমেটো দিয়ে আমি এনিমিদের উপর অত্যাচার করতেছিলাম। তো গাইস, একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আমার নামার কত আগে নেমে অলরেডি গানও পেয়ে গিয়েছে ভাই, ব্লুজনের নাম তো সিনা সবগুলো এখানে আমার অলরেডি আগে নেমে। আমার সাথে একটা নাম সরা চান্দ, বসে বসে মারো ভাই, এ চলে যাও না ভাই, বসে বসে মারো। আজকে গাইস আমরা করতে যাচ্ছি অনলি বসে বসে কিল করার চ্যালেঞ্জ। যে কয়টা কিলই করি না কেন প্রত্যেকটা কিল করতে হবে শুধুমাত্র বসে বসে। আর যেই জায়গাতে আমরা রয়েছি, স্পেশালি এই বিল্ডিংটা, এটা এত উল্টাপাল্টা মার্কা বিল্ডিং, এই বিল্ডিংয়ে একটা এনিমি থাকলে বোঝা যায় না যে আসলে ও কোন জায়গায় রয়েছে, আসে আগে না পিছে, উপরে না নিচে। এই বিল্ডিং এ এতগুলা স্তর, তিনতলা চাতালা। চন্দু রায় ঠাকুর জায়গা থেকে ভাই দেখছো এটার কথা, এখনই বলতেছিলাম এটার কথা। এটা কোন জায়গা থেকে আসলো ভাই, না আমার বুঝাও এটা কোন জায়গা থেকে আসলো। সিঁড়িতে উঠার পর দেখলাম না, এটা উঠ করে উপর থেকে টপ খাইলো মনে হইলো রে, কিন্তু মেয়েরা দিয়েছি। গাইস দুইটা কিল অলরেডি হয়ে গিয়েছে, আমায় মনে হয় দেখেছিলাম তিন চারটা পাঁচটার মতো এনিমি, কিন্তু আপাতত আর কারো আস হচ্ছে না, মনে হয় নিজেদের নিজেদের মতো ফাইট করে তারপর আমার কাছে এসে পড়েছিল। এটা না আছে আছে, চান্দ আমার মাথার উপরে রয়েছে, তিনতলায় নাকি ছাই রে, এখানে রয়েছে। আরে ভাই মরে গেছি রে, মরে গিয়েছি ভাই রে, মরে গেছে। না না না, আমাদের ওইদিকে যাওয়া লাগবে, চান্দ এদিক দিয়ে লাভ দিয়েছে পড়তে পারে। মরে গিয়েছি ভাই, না 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 ভাই রে, এইবার গেছি ভাই, মরে গেছি রে, মরে গেছি, গ্যারান্টি মরে গেছি আমি। হেলথার 12টা বেজে আছে এই টাইমে, যে এইভাবে করে তারা করতেছে চান্দ রে, এদিক দিয়ে আসে। আরে ধরো ভাই, বেঁচে গেছি তো ভাই, বেঁচে গেছি রে, এখনো পুরো বেঁচে আছে, এখনো ভাই বেঁচে আছি। কিভাবে করে দৌড়ানিটা খাইতেছি ভাই, এটা আরেকটা এনিমি এসে পড়ছিল ভাই, মেডকিটটা নিতে পারলাম, তো শেল্টার মতো বেঁচেছিল, কি বাচ্চাটা পাচ্ছি ভাই। গাইস গাইস ওয়েট, এরা এখনো পর্যন্ত ফাইট করতেছে, এই পাশে একটা রয়েছে না, দাঁড়া মাইকটা দে, না 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 বসে বসে, তারে না থাকা অবস্থায় মাইক দেওয়া যাবে না রে চান্দু রে। কিল পেয়ে গিয়েছি, এই কিলটা যদি দাঁড়ানো থাকা অবস্থায় পেতাম না, তাহলে যে আমাদের চ্যালেঞ্জ ওখানে ডেড হয়ে যেত, আর একটা এনিমি থাকার কথা নাইলে। ই আচ্ছা আচ্ছা, গানটা হাতে নিও না রে ভাই, নো ও ভাই, চারটা কিল ব্রো, চারটা কিল হয়ে গেছে। কোন টাইমে আমাদের মরে যাওয়ার কথা ছিল, কোন টাইম পর্যন্ত এখনো পর্যন্ত অ্যালাইভ রয়েছে ভাই, কত আগে মরে যাওয়ার। সমস্যা এই চ্যালেঞ্জে একটা, এনিমি সামনে আমি যদি বসে পড়ি না তাহলে আমাদের হেডশট খাওয়ার চান্স অনেক বেশি থাকে। এইখানে একটা এনিমি রয়েছে না দেখছো, এনিমি রয়েছে, এই চান্দুরে না আমি ছেড়ে দিতাম ভাই, এটা না মারবো। শুধুমাত্র এটা বাইক নিয়ে এখানে এসেছে, তার মানে এটা মিশা ক্যারেক্টার ইউজ করতেছে, যেটা অনেক খারাপ একটা কাজ। চান্দু এটা না মারলে আমার মনে কষ্ট লাগবে ভাই, লাস্ট পর্যন্ত যে আমার এই উল্টা এটা পেরা দিবে। তো চান্দু তুমি যদি টমেটো একটা খাও ভাই, টমেটোর পাওয়ার দেখেছ নি ভাই, উপরে উঠাও লাগলো না। গাইস দাঁড়িয়ে মারতে নিয়েছিলাম, কোনো সমস্যা নাই, বসে বসে কিন্তু আমরা মেরেছি। এই জিনিসটার দিকে আমাদের একটু লক্ষ্য রাখা লাগবে, বসে বসে প্রত্যেকটা কিল করা লাগবে, ভুলে ভালো একটা কিল আমাদের দাঁড়িয়ে থেকে করা যাবে না। আর এটা একটা তার মধ্যে আমি বসবো কিভাবে এটা বলো, যাক এখানে বসে চন্দু পিলিছে ভাই, এত রিক্স নিয়ে মারতেছি, সিঁড়ি উঠে গেল, ভিএসএস এক্সাম মারতেছে ভাই, তাও বললো না, দেখছো না কি কাহিনী চন্দু কি হলো, এত কষ্ট করে আমি উপরে উঠে টাওয়ারের উপরে উঠে তারপর মাইকটা দিলাম। এ চন্দু ড্যামেজ যা দিয়েছি, এটা সুযোগে সদাবাটা করা উচিত না নাকি, মেডকিট তো এতক্ষণে 10টা মেরা দিয়েছে মনে হয়, তো না না যাই হোক মেডকিট মেরা নিয়েছে, কিন্তু আমাদের কাছে কাই জিনিস রয়েছে, যেই জিনিসটা দিয়ে এই চন্দুকে আরামসে বসে বসে আমরা মাইকটা দিতে পারবো। হ্যান কেন নপি বলতে, একটা লাগছে দুটো লাগে ভাই, আমাদের কাছে টমেটো রয়েছে, এদিক দিয়ে যদি সুন্দর লেভেল একটা টমেটো মারতে পারি, মরেনি রে, উল্টা আরো নিচেরটার গায়ে লাগছে। আরে বসে বসে মারা লাগবে রে, বসে দাঁড়িয়ে কেন মারতেছি, এ এ ভাই এখনো মরেনি, খারাপে ছোট ছোট করে কত, এ না মির্জাফরি করো কেন ভাই, নো মির্জাফরি, পিছন থেকে কেউ মারলে মরে যাবো রে। এ চান্দু বুঝতে পারছে কতটা রিক্সে রয়েছে আমরা, এই তো এ ভাগতেছে, ওরে খারাপ
দেখছো যে ওই দিক থেকে আবার একটা মিজাবড়ি করতেছ বাইকটা নিয়ে দিছ দৌড় কোনো সমস্যা নেই আমরা আর ডাকতেছো কেন আমার কাছে গাড়ি রয়েছে আমি যাবো নি সমস্যা নাই ইচ্ছান্ত আমাকে ডাকতেছে আচ্ছা সমস্যা নাই আমি গাড়িটা নিয়ে একটু টান মারি উপর থেকে ইচ্ছান্ত মিজাবড়ি করার চেষ্টা করা ছিল না উপরের দিকে আমরা যাবো আচ্ছা গাড়িতে থাকা অবস্থায় গাইজ আমরা মারতে পারবো না কোনো এনিমিকে যেহেতু আমাদের বসে বসে প্রত্যেকটা কিল করতে হবে এর জন্য গাড়ি তো আমি বসে বসেই চালিয়ে দিচ্ছি না তার মানে গাড়িতে করে কোনো এনিমিকে যদি মারতে পারে তাহলে ওই শিরু মিশা ক্যারেক্টার টানা লাগতো ও সামনে এনিমি চন্দু সারপ্রাইজ চক্কা লেগে গিয়েছে ভাই আরো একটা কিল এই চন্দু আরো বেশি করো মির্জাপুরি করো করো মির্জাপুরি ওটা কোন জায়গায় এটাও তো বুঝতে পারতেছে ও বাম্পাস দেখ এনিমি আসতেছে না ধরো এই জায়গাটায় আমরা একটু ওয়েট করি চান্দুর জন্য চান্দু এদিক দিয়ে আসতেছে এ আসতেছে কিন্তু আমার এখানে তো জোন নাই আচ্ছা আমরা এই বাড়ির ভিতরে ওয়েট করবো তারপর হচ্ছে দেখবো ওই চান্দু কোন দিক দিয়ে আসে দাদা আরে টয়লেট আর ভিতর চান্দু কি করতো সারা ভাই মত হয়ে গিয়েছিলাম ইটা কুলিট আছে যদি না উড়া দিয়েছে ও এ ওয়েট এটা কি টিম আপ করার চেষ্টা এটা কোন রে এ এটাই কি আমাদের পাবলিকটা ছিল না আরেকটা এসে পড়াচ্ছারা ও রে ভাই রে দর ভাই প্রথমটা কি আমাদের পাবলিক ছিল না এটা ঠিকমতো দেখতে পারিনি লাস্ট দেখে মনে হলো যে আমাদের পাবলিক ছিল এটাই হ্যাঁ টিম আপের চেষ্টাও মনে করতেছিল এই শিরে ভাই বাবা করে সারপ্রাইজ কে দেয় আর তুমি চান্দু টয়লেটে কি করতেছিল ভাই পাশে এসে বসে পড়েছে হুট করে নড়াচড়া শব্দ শুনে একেবারে ভয় পেয়ে গেছিলাম এই চান্দু ভয় পেয়ে গেছে যে কিনে ভাই কে আসে বললো যাই গাইস আমাদের সামনের দিকে যাওয়া লাগবে সরি ম্যান এই টাইমে যে আমি পুরো বয়ের মধ্যে পড়ে তারপর উঠাট করে গান চালিয়ে দিয়েছিলাম আর আমার কাছে আছে এত বড় একটা শর্ট গান যেটা সামনে যদি কেউ আসে না তাহলে সেকেন্ডের মধ্যে চান্দার দেশে চলে যায় আর আমার মাথার উপরে একটা এনিমি এইটারে নিয়ে আমি মেইনলি কনফিউশনে ছিলাম দাঁড়া 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 গাইজ এত এইভাবে করে ক্যান মারতেছো ভাই মির্জাফরি করো না এই চান্দু দেখবা বের হবে হচ্ছে জ্বালা দিয়ে আর পড়বে হচ্ছে ল্যান্ডমাইনে আর আমি হব অনেক খুশি ভাই সিরিয়াস অনেক বেশি খুশি হবো এদিক দিয়েই তো তোমার পড়ার কথা নাকি চান্দু কে এদিক দিয়ে পড়বে না কিরে পিছন দিয়ে জোনের মধ্যে দিয়ে যাওয়ার কি দরকার ভাই তোমার কোনো সমস্যা নেই আমাদের ভিএসএস রয়েছে যেটাতে তোমাকে নির্যাতন করে মাইটা দিবা আরে থ্যাংক ইউ আগে থেকে ড্যামেজ কে রেখেছিল এই চান্দু গাইস তিনজন রয়েছে আর ওই পাশে একটা ফাইট চলতেছে কোনো রকমের তাড়াতাড়ি করে আমাদের যাওয়া লাগবে দেখা যাক দুইটাকে আমরা ভিএসএস দিয়ে অত্যাচারটা করতে পারি কিনা অথবা আমাদের কাছে তো বসে বসে কিল করা লাগবে এই তো পেয়ে গিয়েছি ও মরে গেছে মরে গেছে মরে গেছে গ্যারান্টি মরে গেছে এটা ও ভুইয়া ও এই চান্দু আরেকটা কে মারতেছিল আর এই টাইমে এই চান্দু খেলা খতম করে দিয়েছি আমি লেটস গো ভাই ভিএসএস লেভেল 3 এত মারাত্মক একটা জিনিস এত অত্যাচারী একটা জিনিসটা এ ওয়েট কিল কয়টা ও আর 10টা কিল ভাই মনটা খুশি করা দিল গাইজ এই ছিল আমাদের বসে বসে প্রত্যেকটা কিল করার চ্যালেঞ্জটা এই ভিডিওটা কিন্তু আমাদের মেইন টার্গেট অন্যটা ছিল মেইন টার্গেট ছিল বসে বসে পুরোটা ম্যাচ কিন্তু এই কিলটা দেখো একটা গ্রেনেড মারলাম দুইটা কিল পাইলাম ভাই সিরিয়াস এগুলো হচ্ছে লেজেন্ডারি মোমেন্ট ভাই কোনো কখনো লেজেন্ডারি মোমেন্টের কোনো ভিডিও বানাইলে এইটা অ্যাড করে দিব সিরিয়র দেখছো লাইক আসলাম একটা গ্রেনেড মারলাম উপরে দুইটা ফাইট করতেছিল দুইটা কিল আমার পকেটে এসে পড়েছে যাক গাইজ মেইনলি আমাদের টার্গেট ছিল হচ্ছে বসে বসে পুরোটা ম্যাচ পুরোটা ম্যাচ খেলা অনেক বেশি টাফ হয়ে যায় কারণ বসে বসে জোন পর্যন্ত যাওয়া লাগে বসে বসে প্রত্যেকটা মুভমেন্ট করা লাগে মাঝে মাঝে তো কয়েক জায়গায় ফেসেও যাওয়া লাগে তারপরও গাইজ আমরা চেষ্টা করবো ওই চ্যালেঞ্জটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো না আর তোমরা অনেক বেশি এনজয় করবো ওই চ্যালেঞ্জটা আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটা হলে একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইজ যে পর্যন্ত ওই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস